ইসলামের দৃষ্টিতে ভোট একটি আমানত। প্রতিটি মানুষ সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো বিষয়ে দায়িত্ব পেয়ে থাকে। প্রত্যেকেরই একে অপরের প্রতি কিছু দায়িত্ব অথবা কর্তব্য থাকে এবং দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার বিষয়ে কিয়ামতের দিন প্রত্যেকেই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই প্রসঙ্গে এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল হও এবং প্রত্যেকেই কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। সহি বুখারি ও মুসলিম। তাই এই কারণে বুট দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। বুট ব্যক্তির নিজস্ব মতামত কিংবা জনমত প্রতিফলনের একটি গণতান্ত্রিক মাধ্যম ও পদ্ধতি বিশেষ। কোনো সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বুটের প্রয়োজন হয়। রাজনীতিতে বুট একটি এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একজন প্রার্থী গণতান্ত্রিক পন্থায় সরকার ব্যবস্থার কোনো না কোনো পর্যায়ে জনপ্রতিনিধি হিসাবে নিয়োগ হন। এজন্যই যার ভোট তাকেই ভোট দিতে বলা হয়। সেই কারণেই বলা চলে, জনপ্রতিনিধিদের নিয়োগকর্তা ভোটাররা যারা অন্যান্য প্রার্থীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন তারা মূলত সচেতন জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রতিফলনের মাধ্যমে নির্বাচিত। ভোটারদের দায়বদ্ধতার জায়গাটা ঠিক এখানে। তাই প্রিয় পর্দার আলের মা বোনদেরকে বলবো, আগামী 7ই জানুয়ারিতে নির্বাচন, আমরা যারা ভোটার হয়েছি আমরা সকলেই ভোট কেন্দ্রে যাব এবং আমাদের নিজেদের পবিত্র আমানত আমরা ভোট প্রয়োগ করব। আমাদের এই পবিত্র আমানত কারো কাছে বিক্রি করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।